আসসালামু আলাইকুম, আমি এবি রফি বলছি ড্যাফোডিল জাপান আইডি থেকে। আমি এখন কথা বলবো চারজন কৃতি শিক্ষার্থীদের সাথে যারা জে টেস্টে খুব ভালো রেজাল্ট করেছেন, এবং আমাদের শিক্ষকের সাথে কথা বলবো আসলে তারা কীভাবে এই ভালো রেজাল্ট করলেন এবং জে টেস্ট পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করেছেন, সকল ডিটেলস বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা চলে যাই সরাসরি স্টুডেন্টের কাছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, সো আপনি তো এই যে টেস্ট অংশগ্রহণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, একটু কি বলবেন যে আপনি কখন রেজিস্ট্রেশন করেছেন এবং মানে কবে ভর্তি হয়েছিলেন ড্যাফোডিল জাপান আইডিতে? যে আমি এই বছরের ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলাম, দেন মাঝখানে ক্লাস শুরু হয়েছিল, দুই মাসের মতো ক্লাস করার পরে করোনা চলে আসছে, যার জন্য আমাদের ডিজিআইটি সেন্টার অফ হয়ে গেছিলো। শুধু ডিজিআইটি না, সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছিলো। দেন অনলাইনে তো চালু ছিল, দেন আমাদের ডিজিআইটি থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছিলো। আমরা বাসায় থেকে স্বশ অবস্থানে থেকে মামুন স্যারের তত্ত্বাবধানে আমাদের ক্লাসগুলো আমরা সম্পূর্ণভাবে করতে পারছি, এবং মামুন স্যারের সকল দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের লেসনগুলো কমপ্লিট করতে পারছি। ফাইনালি আমরা মামুন স্যারের ইনফরমেশনে এবং মামুন স্যারের সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানের মাধ্যমে আমরা জে টেস্টে রেজিস্ট্রেশনটা করতে পারছি, এবং ফাইনালি আমরা এই বছরের সেপ্টেম্বরের 12 তারিখে আমরা জে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আমি আলহামদুলিল্লাহ পাশ করছি এই আর কি। আচ্ছা, আপনি কতর মধ্যে কত পেয়েছেন একটু বলবেন কি? আমি 350-এর মধ্যে 293 পেয়েছি। 293 করছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আপনি করেছেন বলতে পারি। তো আমি এখন চলে যাব আপনার কাছে, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম ফারজান আক্তার। আচ্ছা, তো এই যে আপনি জে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আমরা তো আরও জানি যে নাট আছে, জিএলপিডি আছে, তাহলে জে টেস্ট কেন আপনি অংশগ্রহণ করেছেন? আসলে এখানে ভর্তি হওয়ার পরে ওই মুহূর্তে করোনা প্যান্ডামিকের কারণে জে টেস্ট নাট এগুলো মানে বন্ধ ছিল, সে কারণে আর কি জে টেস্ট পরীক্ষা, জে টেস্টটা মানে চালু ছিল আর কি, তাই তো? স্টিল এখনও জে টেস্ট পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে পারছে? জি। আচ্ছা, এটা মানে মানে কোথায় এই এক্সামটা হয় অথবা কোথায় রেজিস্ট্রেশন করেছেন? এটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, ওখানে আর কি রেজিস্ট্রেশন করা হয়, এক্সামটাও ওখানে হয়। আচ্ছা, ওখানে এক্সামটা দিয়েছেন। আচ্ছা, এবার আপনার কাছে আসবো, আপনি কতর মধ্যে কত পেয়েছেন একটু বলবেন। আমি হচ্ছি 350-এর মধ্যে 254 পেয়েছি। 254, এটা তো পাস মার্ক, রাইট? আচ্ছা জি, কনগ্রাচুলেশন আপনাদেরকে। আচ্ছা, আপনার কাছে এবার আসি, আপনার তো জে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ উত্তীর্ণ হয়েছেন। জি, একটু নামটা বলবেন আপনার। আমার নাম মাহমুদুল ইসলাম শান্ত। আচ্ছা, আপনি কততম বেচের একটু বলবেন? আমি 102তম বেচ। 102তম, এই বছরে কি ভর্তি হয়েছিলেন? জি, এই বছরে। আচ্ছা, আপনার কতদিন সময় লেগেছে ল্যাঙ্গুয়েজটা শিখতে? ইন টোটাল 4 মাস। 4 মাস। আচ্ছা, আপনি কি ভিসার জন্য কি অ্যাপ্লিকেশন করেছেন? না, আমি নেক্সট ইয়ার এপ্রিল সেশনের জন্য অ্যাপ্লাই করলাম। মানে নেক্সট ইয়ার বলতে কি 2023 সালের কথা বলছেন? 2022 সালে কিন্তু এপ্রিল সেশন ইন্টারভিউ ফিনিশ, এখন জুলাই সেশনের চলতেছে। না, আমি এপ্রিল সেশনে এই যে স্কুল ইন্টারভিউ দিলাম, ফাইনালি এখন পেপার জমা। আপনি এপ্রিল সেশনে অলরেডি ইন্টারভিউ দিয়েছেন, এপ্রিল সেশনে আপনি আবেদন করবেন। আচ্ছা, ঠিক আছে। তো এবার আপনার কাছে আসবো, এই যে আপনি দীর্ঘদিন ল্যাঙ্গুয়েজটা শিখলেন, এখানে আসলে কীভাবে শিখলেন এবং কী কী বিষয়ে আসলে মানে জে টেস্ট পরীক্ষার আগে কী কী প্রিপারেশন নিতে একটু যদি বলতেন? আমি এখানে ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছি, 2020 সালে ফেব্রুয়ারিতে। তো 2020 সালে ফেব্রুয়ারিতে ভর্তি হতে এক মাস ক্লাস করতে পারছি, এক মাস ক্লাস করার পরে আমাদের করোনার কারণে ক্লাসটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের ক্লাস বন্ধ হওয়ার পরে আমরা যার যার বাসায় চলে গেছি। তো ড্যাফোডিল থেকে অনলাইন আমাদেরকে অনলাইনে ক্লাস করা হয়েছে, সেখানে মামুন স্যারের তত্ত্বাবধানে আমাদের নিজ নিজ বাসায় থেকে অনলাইনে ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, মানে অনলাইনে ক্লাস করছেন। আপনার কতদিন সময় লেগেছে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শিখতে? 4 মাস। 4 মাসের মধ্যেই আপনি মানে কমপ্লিট করতে পারছেন? 4 মাসে কমপ্লিট করছি। আর আপনি জে টেস্টের জন্য মামুন স্যার আমাদেরকে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে মামুন স্যার আমাদেরকে আলাদা করে প্রিপারেশন নিয়েছে জে টেস্টের জন্য। জে টেস্টের জন্য স্যার আমাদেরকে স্যার অনলাইনে স্পেশালভাবে ক্লাস নিয়েছে, সেখানে কীভাবে জে টেস্ট দিতে হবে, কত মার্ক কীভাবে করতে হবে, মার্ক ডিভাইডারটা কীভাবে হবে, কাঞ্জি, তারপরে গ্রামার, প্রত্যেকটা পার্ট স্যার সুন্দরভাবে আমাদেরকে পড়াইছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কতর মধ্যে কত পেয়েছেন একটু বলবেন? আমি 350-এর মধ্যে 282 পেয়েছি। 282 পেয়েছেন, তার মানে বলতে পারি যে আপনি পাস মার্কে কিছু ভালো পেয়েছেন। আচ্ছা, এখন আমি স্যারের কাছে চলে যাব। স্যার, এই যে আপনার শিক্ষার্থীরা মানে সবাই কিন্তু জে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে, আর এখন দেখছি সবাই জে টেস্ট পরীক্ষা দিচ্ছে, আসলে কেন সবাই এত বেশি জে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করছেন একটু বলবেন কি? সত্যিকারী অর্থে কি ওই করোনা পেন্টিংয়ের টাইমে জে টেস্টে চালু ছিল, ঠিক আছে? সবাইকে আমি রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি যে জে টেস্টটা আপনারা দেন, জে টেস্টটা সহজে ইজি পাস করা যায়। যদি আপনার প্রিপারেশন ভালোভাবে করেন তাহলে সহজে জে টেস্টটা পাস করতে পারবে, মানে তাদেরকে আমি কনফিডেন্স দিচ্ছি আর কি। আপনি এই এই সিস্টেমে ক্লাস করেন, যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ড্যাফোডিল জাপান আইটি থেকে আপনাদেরকে দেওয়া হবে। সো তারা এখন সাকসেস করছে, খুব 4 জনে পাস করছেন, মোট 8 জন, 10 জন অ্যাপ্লিকেশন করছে, অলরেডি 8
মানে ক্যান্ডিডেট সাকসেস হয়েছে, মানে 10 জনের মধ্যে 8 জনই পাস করেছে যে টেস্টে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আসলে করোনা প্যান্ডেমিক কিন্তু অন্যান্য যেই পরীক্ষা ভ্যান্ডোর এক্সামগুলো ছিল নার জেএলপিটি সেগুলো বন্ধ থাকার কারণে কিন্তু একমাত্র যে টেস্টটা চালু ছিল। যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু সবাই মোটামুটি আমরা বলতে পারি যে খুব ভালো একটা সাকসেস। তো আপনারা যারা অপেক্ষা করছেন যে আসলে মানে এক্সাম সেন্টার যেহেতু বন্ধ, তাহলে আমরা কীভাবে অংশগ্রহণ করবো, আপনারা যারা পরীক্ষা দিতে চান যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। যে টেস্ট পরীক্ষাটা ইকুইভ্যালেন্ট নার্ট পরীক্ষা। স্যার, আমি এখন এই জায়গাটাতে একটু আসবো, আসলে অনেকে নার্ট পরীক্ষা বেশি দিতে চায়, আসলে যে টেস্টের ব্যাপারে অনেকে হয়তো অবগত না, একটু যদি বলতেন যে নার্ট এবং যে টেস্টের ভ্যালুটা যদি একটু বলতেন যে আসলে জাপান এডুকেশন ইনস্টিটিউটগুলোতে কতটুকু এরা কোন সার্টিফিকেটে বেশি প্রায়োরিটি দেয়। সত্যিকার অর্থে কি মানে নার্ট এবং যে টেস্ট জেএলপিটি পুরোটাই সেম, বাট প্রশ্ন প্যাটার্নটা ডিফারেন্স। যেমন যে টেস্টটা অনেকে অনেক প্রকাশ করে এই জন্যই যে টেস্টের মানে যে সিলেবাস বা পরীক্ষার প্যাটার্ন একটু অন্য আলাদা, যার কারণে নার্ট এবং জেএলপিটি প্যাটার্ন সেম বাট নাম্বারও সেম, কিন্তু যে টেস্টটা আলাদা হওয়ার কারণে অনেকে অনেক প্রকাশ করে যে টেস্টটা দেওয়ার জন্য। তুলনামূলকভাবে তো সহজ, তুলনামূলকভাবে সহজ, যদি যে টেস্ট যদি এনপ্যাপ লেভেল কোর্স কমপ্লিট করে একটা সাধারণ ছাত্র যে টেস্ট পাস করতে পারবে। যে টেস্ট, নার্ট টেস্ট, জেএলপিটি এভরিথিং সেম, বাট জেএলপিটি হলো জাপান ল্যাঙ্গুয়েজ, সরি, জেএলপিটি হলো জাপান এম্বাসি এটা কমপ্লিট করে, আর যে টেস্ট হলো নার্ট টেস্ট হলো প্রাইভেট সেক্টর, যে টেস্ট হলো প্রাইভেট সেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আসলে যে টেস্ট পরীক্ষা দিয়েও কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশন এবং হচ্ছে সব কিছুই কিন্তু আপনি পার করতে পারবেন। তো যারা যে টেস্ট পরীক্ষা দিতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে এক্সাম সেন্টার আছে ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, ওখানেই রেজিস্ট্রেশনগুলো হয় মূলত। অথবা আমাদের এখানেও যদি আপনারা আসেন, আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, অথবা ওখানের অ্যাড্রেসটাও আমরা বলে দেব আর কি। তো যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমি একটু জানতে চাইব যে নেক্সট যে টেস্ট পরীক্ষা কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে? নেক্সট যে টেস্ট রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, এই সামনে কত তারিখে পরীক্ষা, এটা হয়তো 12 তারিখে পরীক্ষা আর কি, এটা অলরেডি ফিল আপ, তারপরটা দিতে পারবে। এখন কি অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে? না না না, মনে হয় সম্ভব। তার মানে হচ্ছে সামনে যে 12 তারিখ মানে এই নভেম্বরের 12 তারিখ যে পরীক্ষাটা হবে, অ্যাপ্লিকেশন ডেডলাইন নাই, যারা রেজিস্ট্রেশন করেছে তারাই অংশগ্রহণ করতে পারবে। তার মানে পরবর্তী মাসের জন্য বা আরও দুই মাস পরে দিতে পারবে, তাই তো? হ্যাঁ, পরবর্তী নেক্সটে তারা ইন্টারভিউটা দিতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানতে বলেন যে পরবর্তী সময়ে যে নেক্সট যে পরীক্ষা আছে আপনারা সেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এখনই তাহলে প্রিপারেশন নেওয়ার সময়, আপনারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হন না এখনও বা জাপান যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ জাপান যেতে হলে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট এবং শিখতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে আপনারা কেউই জাপানে আবেদন করতে পারবে না, তাই বিলম্ব না করে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।